সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি টেলিবরিশনের আজকের টিউটোরিয়াল আমি সি এম ইমরান আমার আজকে আলোচনা থাকবে ক্লাস সেভেনের ম্যাথমেটিক্সের জিওমেট্রিক পার্ট আমার আজকের যে আলোচনা সেটা হচ্ছে ট্রাইঙ্গালস অর্থাৎ চ্যাপ্টার নাইন তো ইতিপূর্বেই আমি চ্যাপ্টার নাইনের তিনটি কনস্ট্রাকশন নিয়ে আলোচনা করেছি অর্থাৎ আমাদের তিনটি সম্পাদ্য আঁকার যে নিয়ম সেটা আমরা অলরেডি শিখে গেছি এবং তোমরা কি সেগুলো আঁকতে পারছো তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবে আমাদের আজকের আলোচনায় থাকবে সম্পাদ্য চার অর্থাৎ কনস্ট্রাকশন ফোর আমার টিউটোরিয়াল যদি ভালো লাগে প্লিজ লাইক টু মাই টিউটোরিয়াল অ্যান্ড আমার টিউটের ব্যাপারে আপডেট পেতে হলে অবশ্যই আমার চ্যানেল টিল এডুকেশন সাবস্ক্রাইব করতে হবে ওকে সো আমরা আজকের আলোচনায় চলে যাই আমাদের যে কনস্ট্রাকশন ফোর সেটা কী বলছে সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব তো কনস্ট্রাকশন ফোর বলছে টু কনস্ট্রাক্ট আ ট্রায়াঙ্গেল ওয়েন দ্য মেজার্স অফ টু অফ ইটস অ্যাঙ্গেলস অ্যান্ড দ্য অফ দ্যান অব ইস গ্রাম কোশ্চিনটা পরে কী বুঝলাম যে কোনো এমন একটি ত্রিভুজ আমাকে আঁকতে হবে যে ত্রিভুজটা এবং এই দুটি কোণের যে কোনো একটির বিপরীত একটি বাহু দেয়া আছে অর্থাৎ একটি ত্রিভুজের আমাকে একটি ত্রিভুজ আঁকতে হবে যে ত্রিভুজটা দুটি বাহু দেয়া আছে সরি দুটি কোণ দেওয়া আছে এবং এই দুটি কোণের ভিতরে যে কোনো একটি কোণের বিপরীত একটি বাহু দেয়া আছে ঠিক আছে তার মানে আমরা এখন কিভাবে করে এই সম্পাদ্যটা আঁকবো সেটি এখন দেখব তো প্রথমত আমাদের যে বিষয়টাকে ফলো করতে হবে সেটা হচ্ছে যে আমরা দুটো কোণ নিয়ে নিতে পারি আগে বা আমরা কি করতে পারি যে আমাদের যেহেতু বলেছে যে একটি কোণের বিপদ বাহু সে বাহুটিও আমরা আগে নিয়ে নিতে পারি তো আমি প্রথমেই আগে বাহুটি নিয়ে নিচ্ছি যে আমরা কিভাবে করে বাহুটা নিব যে কোনো একটা মেজারমেন্টে একটা বাহু নিয়ে নিলাম একটা সাইড যেটাকে আমরা বলছি আমরা এই সাইডটার নাম দিয়ে দিব এম কেমন আচ্ছা এখন এম কেন দিলাম এটা আসলে বলার অপেক্ষা রাখে না আমাকে যে সবসময় এ বাই এক্স ইউজ করতে হবে এমন কোনো কথা নেই ওকে এখন আমরা দুটা কি করব অ্যাঙ্গেল ড্র করব তো এখানে একটা বিষয় খুবই কেয়ারফুল থাকতে হবে আমি যে দুটো অ্যাঙ্গেল ড্র করব তার ভিতরে একটা অ্যাঙ্গেল মোটামুটি ছোটো এবং একটিকে একটু বড় ধরে নিতে হবে কেমন তো আমি কোনটাকে কেমন নেব সেটা তো আমার ইচ্ছার উপরেই নির্ভর করবে ওকে ফাইন তো আমরা দুটো অ্যাঙ্গেল ড্র করব। এখন আমি এখানে যে অ্যাঙ্গেলটা ড্র করছি সেটাকে আমি একটু ছোট করে নিয়েছি এবং এই অ্যাঙ্গেলটাকে একটু বড়ো করে নিব এই অ্যাঙ্গেলটাকে একটু বড় করে নিব মোটামুটিভাবে আমি ঠিক এরকম নিয়ে নিতে পারি আমাদের তোমরা যদি তোমাদের পাঠ্যবইটা খেয়াল করে দেখো যে প্রথম যে অ্যাঙ্গেলটা নিয়েছে অলমোস্ট নাইনটি ডিগ্রির মতো নিয়েছে তো আমাকে তো আর বলে নাই যে নাইনটি ডিগ্রি বা নাইনটি ফাইভ বা নাইনটি টু ডিগ্রি অ্যাঙ্গেল নিতে হবে আমাকে বলেছে একটা ত্রিভুজের দুটি কোণ এবং এই দুটি কোণের বিপরীত একটি বাহু দেয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে তো আমি তো আমার ইচ্ছা মতো নিতে পারি এখানে আমার কিন্তু স্বাধীনতা আছে যে আমি কিভাবে করে আঁকবো বা কোন দুটো ঠিক কত ডিগ্রি করে নেব বা যে বাহুটা আছে সেটা কত সেন্টিমিটার নিব আমাকে যদি বলা থাকে তাহলে আমি সেভাবে আঁকবো যদি না বলা থাকে সেখানে আমার স্বাধীনতাটাই সবচেয়ে বড় কিছু যে আমি আমার ইচ্ছা মতো ড্র করবো আমার কনস্ট্রাকশন ঠিক হলেই হয়েছে তবে আমি আমার ইচ্ছা মতো আঁকলাম এখন মাপযোগ ঠিক থাকলো না সেটাও কিন্তু আবার ভুল হয়ে যাবে কেমন তো আমরা এটাকে ধরে পারি অ্যাঙ্গেল এক্স এটা হচ্ছে আমাদের অ্যাঙ্গেল ওয়াই ওকে এখন কি করব যে কোনো একটা রশ্মি যে কোনো একটা রশ্মি বিডি থেকে আমরা এম এর সমান করে বিসি কাট অফ করব তো যে কোনো একটা রশি আমরা নিয়ে নেব একটু খুব কেয়ারফুলি দেখবে এটা এই সম্পাদ্যটা একটু বোঝার মতো বিষয় অবশ্যই বেশি রয়েছে তো যে কোনো একটা রশি অ্যাজ ইউজুয়াল আমরা বিডি নিয়েছি বিডি হচ্ছে আমাদের যে কোনো একটা রশি এই বিডি থেকে আমরা কী করবো ঠিক এম এর সমান করে বিসি কাট অফ করবো ওকে আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে আগে এম এর যে লেন্থ সেটা মেপে নেব তারপর কি করবো বি পয়েন্ট থেকে নিয়ে বিসি কাট অফ করেছি ওকে এই পয়েন্ট হচ্ছে আমার সি এখন আমরা এই অ্যাঙ্গেল এক্স এর মতো করে পয়েন্ট বি এবং পয়েন্ট সিতে একই মেজারমেন্টে ঠিক অ্যাঙ্গেল এক্স এর মতো করে দুইটা অ্যাঙ্গেল ড্র করব দ্যাট মিনস অ্যাঙ্গেল এক্স এর মতো করে আমাকে দুইটা অ্যাঙ্গেল ড্র করতে হবে এর আগে যেরকম আমরা একটা অ্যাঙ্গেল ড্র করেছি এখন এখানে আমাকে দুইটা অ্যাঙ্গেল ড্র করতে হবে তো আমি অ্যাঙ্গেল এক্স এর মতো করে দুইটা অ্যাঙ্গেল ড্র করব বি এবং সি পয়েন্টে কেমন ওকে বি এবং সি পয়েন্টে বিতে যে অ্যাঙ্গেলটা ড্র করছি ঠিক সিতেও একইভাবে ড্র করতে হবে একই রকম ভাবে সি পয়েন্ট থেকে আমরা আরেকটা অ্যাঙ্গেল ড্র করবো ওকে আমাদেরকে এখনও ড্র হয়নি কারণ কি করতে হবে আমাকে এই দুটো পয়েন্টের ডিস্টেন্সটা নিতে হবে ওকে আর একটু বড় নিব ওকে ফাইন তাতে করে কী হবে আমি দুটো অ্যাঙ্গেল পাচ্ছি রাইট এই দুটো অ্যাঙ্গেলের আমরা নেম দিয়ে দিব সেই অ্যাঙ্গেলটার একটা হবে আমাদের ডিসি আরেকটা হয়ে যাবে আমাদের ওকে তো আমরা এখনো সেই অ্যাঙ্গেলগুলো পাইনি তার মধ্যে একটা অ্যাঙ্গেল অলরেডি আমাদের হয়ে গেছে সেটা আমাদের হচ্ছে অ্যাঙ্গেল ডি সি ই ওকে আমরা এখন যে অ্যাঙ্গেলটা ড্র করছি সেই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের অ্যাঙ্গেল ই ওকে অবশ্যই এই পয়েন্ট এবং এই পয়েন্ট যেন মিলে যায় এভাবে করে ড্র করতে হবে এখানে আরেকটা অ্যাঙ্গেল হবে সি বি এফ আচ্ছা আমি আরেকটা বিষয় এই ড্রয়িং এর সাথে সাথেই বলে দিতে চাই তোমরা এখানে ছোট করে দাগ দিয়ে দিতে পারো আমরা যে দুটো অ্যাঙ্গেল পেলাম এবং যে দুটো সাইড পেয়েছি যে এখানে আমি দিচ্ছি সিই এবং এটা হচ্ছে আমাদের বি এফ এই দুটো লাইনের ভিতরে একটা বিশেষ কানেকশন রয়েছে তো সেই কানেকশনটা হচ্ছে এই দুটো লাইন হচ্ছে আমাদের প্যারালাল লাইনস হ্যাঁ প্যারাল দে আর প্যারাল তাদের যে ডিসটেন্স সেটা এভরি ওয়ার দ্য ডিস্টেন্স উইল বি সেম ওকে আচ্ছা এটা কেন প্যারালাল তার কারণটা হচ্ছে যেহেতু বি অ্যাঙ্গেল এবং সি অ্যাঙ্গেলটার মেজারমেন্ট সেম এখন আরেকটা আমাদের ট্রানভার্সাল আমরা এখানে ড্র করবো তাহলে তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে যে এটা ট্রানভার্স এখন ড্র হয়ে গেলেই বুঝতে পারবে এক্স্যাক্টলি যে এটা এটা প্যারালাল ওকে সেই এখন ট্রানভার্সালটা আমি ড্র করছি তো এখন এই সি পয়েন্ট থেকে আমি আরেকটা অ্যাঙ্গেল ড্র করবো অ্যাকর্ডিং টু অ্যাঙ্গেল ওয়াই ওকে তো আমরা প্রথমত যেহেতু আমরা এম এর সমান করে বিসি নিয়েছি এটা আমরা আমরা যার মতো করে যেটা আঁকছি সেটা আমরা লিখে রাখবো এটা অ্যাঙ্গেল এক্স এর মতো করে এঁকেছি এটাও অ্যাঙ্গেল এক্স সেটা লিখে রাখলাম তাতে করে এক্সামিনারের বুঝতে সুবিধা হবে কেমন ওকে এখন অ্যাঙ্গেল ওয়াই ড্র করবো আমরা অ্যাট পয়েন্ট সি ওকে তো এটা আর একটু আমি বড়ও করতে পারতাম ছোট থাকলেও কোনো সমস্যা নেই ঠিক আছে ছোট হলেও যে সমস্যা আছে তা কিন্তু না আমি একটু বড় করেও আঁকতে পারতাম ঠিক উপর দিয়েও আঁকতে পারতাম অনেকে যদি উপর দিয়ে চলে যায় না স্যার তো নিজ দিয়েছে আমার তো উপর দিয়ে গেল না কোনো সমস্যা নেই কারণ কি এটাকে যদি আমি ট্রেনে একটু বড় করে দিই তাহলে আমার এটা উপর দিয়ে চলে যাবে আমি এটাকে যত বড় করে আঁকি না কেন আমার অ্যাঙ্গেলের মেজারমেন্ট কিন্তু কম হবে না যদি এটা সিক্সটি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল হয় আমার লেন্থ আমি যত বড়ো করেই নিই এটা সিক্সটি ফাইভ ডিগ্রি থাকবে কেমন আচ্ছা ওকে এখন কী করতে হবে ঠিক এখান থেকে আমাকে কাট অফ করে নিতে হবে ওকে তোমরা দেখলে আমি কীভাবে করে অ্যাঙ্গেলটা ড্র করলাম এখন কী করতে হবে সি থেকে নিয়ে আমি একটা লাইন ড্র করবো ঠিক সি এই পয়েন্টের মধ্যে দিয়ে লাইনটা যাচ্ছে তাতে করে আমাদের আরেকটা অ্যাঙ্গেল ফর্ম হলো এবং সেই অ্যাঙ্গেলটা হচ্ছে ই একটু খেয়াল করো যেহেতু একটা সাইড যে পয়েন্টে মিট করে সেখানে অ্যাঙ্গেল ফর্ম হয় তাহলে দুটো সাইড কি এখানে সি ই আর এখানে সি জি সিজি একটা সাইড সি সাইড অর্থাৎ আমার যে অ্যাঙ্গেলটা হচ্ছে সেটা হচ্ছে ই সি জি অর্থাৎ এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার ই সি জি এটা হচ্ছে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল To angle y. Okay. ং টু অ্যাঙ্গেল তাহলে এই সিজি এবং বিএফ যে পয়েন্ট করেছে সেই পয়েন্টের নাম হচ্ছে এ তাহলে আমরা যে ট্রাইঙ্গেলটা পেয়ে গেছি ট্রায়াঙ্গেল দ্যাট মিনস এটাই হচ্ছে আমাদের হচ্ছে আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ যেটা বাংলায় বলা হয় এখন আমার প্রশ্ন হচ্ছে আমাকে যে প্রশ্নে বলেছিল যে এমন একটি ত্রিভুজ আঁকতে হবে যে ত্রিভুজটির দুটি কোন এবং এই দুটি কোণের যে কোনো একটি কোণের বিপরীত বাহু দেয়া আছে আচ্ছা তার মানে একটু যদি আমরা খেয়াল করে দেখি এখন যে আমরা যে ত্রিভুজটা এঁকেছি ত্রিভুজ এই ত্রিভুজটার মধ্যে দুটি কোণ এবং একটি বাহু থাকবে দেয়া আছে তো একটা বাহু মিলে গেছে এম এ সমান করে এম এঁকেছি তো এই এমটা হওয়ার কথা ছিল একটা কোণের বিপরীত দিকে আচ্ছা অ্যাঙ্গেল এক্স অ্যাঙ্গেল এক্স মিলে গেছে কিন্তু অ্যাঙ্গেল ওয়াইটা কোথায় হ্যাঁ অ্যাঙ্গেল ওয়াইটা কোথায় এবিসি যে ট্রাইঙ্গেলটা আমার ড্র করেছি আমি এখানে আমার অ্যাঙ্গেল ওয়াইটা কোথায় তো এই ব্যাপারটাকে যদি আমরা ফলো করতে চাই তাহলে কিন্তু আমাদেরকে অবশ্যই একটু প্রমাণটাকে আমাদের লক্ষ্য রাখতে হবে আমরা সবাই জানি যে সম্পাদের ক্ষেত্রে বা কনস্ট্রাকশনের ক্ষেত্রে প্রুফের কোনো দরকার হয় না কিন্তু আমি তোমাদের উদ্দেশ্যে একটা বিষয় বলতে চাই যেহেতু তোমাদের ইচ্ছা আছে জিওমেট্রিতে ভালো করার অনেক স্টুডেন্ট কিন্তু জিওমেট্রিতে ভালো করে না অ্যারিথম্যাটিকে বা অ্যালজাবাতে সে অনেক ভালো পারিগ্রন্থি বীজ কিন্তু অনেক ভালো কিন্তু জিওমেট্রিতে ভালো করে না তার কারণ হচ্ছে তার বেসিকটা ডেভেলপড না হুম সে তার বেসিকে অনেক প্রবলেম যার কারণে সে জিওমেটিকে ভয় পায় তো এই যে ট্রাইঅেলটা আমরা বলছি এবিসি হচ্ছে আমাদের ইক ট্রায়েঙ্গেল হ্যাঁ আমরা বলে ফেললাম ওকে কিন্তু আমাকে যদি এখন প্রশ্ন করা হয় তাহলে এবিসি ট্রাঅ্যাঙ্গেলের মধ্যে কোথায় আমার দুটো অ্যাঙ্গেল আমার তো শুধু অ্যাঙ্গেল এক্স পাচ্ছি অ্যাঙ্গেল ওয়াই তো আমার বাহিরের দিকে তাহলে অ্যাঙ্গেল ওয়াইয়ের মেজারমেন্ট কোনটা অ্যাকচুয়ালি অ্যাঙ্গেল ওয়াইয়ের মেজারমেন্ট হচ্ছে ঠিক এটা এটা হচ্ছে আমার অ্যাঙ্গেল ওয়াই এবং অ্যাঙ্গেল ওয়াইয়ের অপোজিট দিকে একটা সাইড থাকার কথা ছিল আমাকে আমাকে যে প্রশ্নে বলেছিল যে একটি কোণের বিপরীত দিকে একটি বাহু থাকবে এই যে সেই বাহু সেটা হচ্ছে এম এখন এটা কিভাবে করে অ্যাঙ্গেল ওয়াই আমার তো অ্যাঙ্গেল ওয়াই এখানে তাহলে এইটা কিভাবে হয় তার জন্য এই যে আমি একটু আগে বলছিলাম যে বিএফ এবং সিই হচ্ছে প্যারালাল লাইনস আচ্ছা যদি প্যারালাইন্স হয় তাহলে আমাদের এই যে ডিসি সেটা হচ্ছে একটা আমাদের ট্রানভার্সাল বা আমরা কী বলি এটাকে ছেদক বলি সমান্তরাল বাহু যদি দুটো বাহু সমান্তরাল হয় তাহলে ডিসি হচ্ছে এদের ছেদক আচ্ছা যদি ছেদক থাকে সমান্তরাল বাহু থাকে তাহলে সেখানে আমরা জানি অনুরূপ কোন বা যেটাকে আমরা ইংলিশে বলি কারসপন্ডিং অ্যাঙ্গেলস বা অল্টারনেটিভ কোণ যেটাকে আমরা বলি একান্তর কোণ এরকম কিছু কোণ উৎপন্ন হয় তাই না এবং তার পরস্পর সমান হয় যেহেতু বি এবং কোণ সি অর্থাৎ এই যে এক্স এর মতো যে দুটো অ্যাঙ্গেল ড্র করেছে এরা দুইজন সমান অবশ্যই তোমাকে মনে রাখতে হবে এফ সমান্তরাল সিই আচ্ছা এফ সমান্তরাল যদি সিই হয় এবং একটা বিষয় এখানে অবশ্যই বলতে হবে তাহলে এসি অবশ্যই এদের ছেদক হ্যাঁ কারণ এই দুটো বাহুকে এসি বাহুটা ছেদ করেছে আচ্ছা যদি ছেদ করে থাকে তাহলে একটা বিষয় একটু ডিপলি চিন্তা করো তো যে সি যে অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা আর আমাদের আমরা নিয়েছিলাম যে ইসিজি সেটা না দিয়ে আমি যদি বলি এ সি ই আমি আবার বলছি বি এ সি এই অ্যাঙ্গেলটা হম এবং এ সি ই এই অ্যাঙ্গেলটা এই দুটো অ্যাঙ্গেলকে এই অ্যাঙ্গেলটা এবং এই অ্যাঙ্গেলটাকে একান্তর কোন বলা যায় কি না সেটাকে একান্তর কোন বলা যায় কারণ কি আমি যদি একটুকে খাতাটাকে ঘুরে দিই তোমাদেরকে আমার কিন্তু একান্তর কোন অনুরোধ কোন নিয়ে বেশ কিছু টিউটোরিয়াল আছে তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো একান্তর কোন দেখতে অনেকটা জেট বা উল্টা এর মতো সিধা জেট বা উল্টা জেটের মতো করে তো এখানে তো সিধা জেট হয়েছে খেয়াল করে দেখো এটা জেড প্যাটার্নে অ্যাঙ্গেলটা ফর্ম হয়েছে দেখেছ ঠিক বি থেকে এ এ থেকে সি সি থেকে আবার ই এই জেড প্যাটার্নে যে অ্যাঙ্গেল দুটো ফর্ম হয়েছে হ্যাঁ এই অ্যাঙ্গেল দুটো হচ্ছে আমাদের একান্তর কোণ এবং একান্তর কোন পরস্পর সমান তাহলে এই যে বি এ সি এই কোনটা এবং কোন এ সিই এ কোনটা পরস্পর সমান তাহলে যদি আমার এটা অ্যাঙ্গেল ওয়াই হয় তাহলে এটাও অবশ্যই আমার অ্যাঙ্গেল ওয়াই হবে তার যার কারণেই আমরা বলতে পারছি যে আমাদের যে দেয়া ছিল আমাদের যে অংশটুকু যে সম্পাদ্য ড্র করার জন্য যে শর্তটা ছিল যে এমন একটি ত্রিভুজ আঁকতে হবে যে ত্রিভুজটার দুটি কোণ দেয়া আছে এবং এই দুটি কোণের একটি বিপরীত বাহু দেয়া আছে যে বিপরীত বাহুটা আমরা পেয়েছি বিসি এবং একটি কোন পেয়েছি এক্স কিন্তু একটি একটি কোন ওয়াই আমি খুঁজে পাচ্ছি না কারণ ওয়াই তো আমার বাহিরের দিকে কিন্তু আমি বলছি এবিসি ট্রাইঙ্গেল তাহলে আমি তো ওয়াইটা বাহিরের দিকে ড্র করেছি কিন্তু আসলে এই কোন এবং এই কোনটা আমার পরস্পর সমান কারণ তারা একান্তর কোণ ঠিক আছে তাহলে এভাবে করেই আমরা বাবাটাকে প্রমাণ করতে পারি তাহলে এখন বুঝতে পারলে যে জেমিতিতে বা সম্পাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই প্রুফ বা প্রমাণটা তোমার জন্য গুরুত্বপূর্ণ অন্তত তোমাকে বোঝার জন্য ঠিক আছে তাহলে নেক্সট রিচুয়ালে আমরা আলোচনা করব কনস্ট্রাকশন ফাইভ নিয়ে ঠিক আছে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ সকলকে